প্রেম কেমন আছো? এখন আমরা চলে এসেছি সুন্দরবন মেলাতে, আর এটা হলো 44তম বর্ষ, মানে ক্যানিং এর প্রচুর প্রাচীন একটা মেলা এটা। আর এই মেলাতে এখন ঢুকেছি, ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছো দুপাশে রয়েছে প্রচুর দোকান। খাবার দোকান, যেমন জিলাপি থেকে শুরু করে বাদাম সব কিছু পাবে। তো মেলার ভেতরে কি কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে। তো একদম সামনে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, আর ডান দিকে রয়েছে রাইড করার জিনিসগুলো, আর বাঁদিকে এদিকটা রয়েছে প্রদর্শনী। তো চলো এখন প্রদর্শনীতে যাই। তো দু বছর করোনার জন্য এই মেলাটা বন্ধ ছিল, আর দু বছর পর মেলায় যাচ্ছি, মানে সুন্দর মেলা চালু হয়েছে। তো জানি না নতুন কি চমক আছে। তো মেলাটা চলবে 3 থেকে 12 তারিখ পর্যন্ত, তো আজকের তৃতীয় দিন মানে 5 তারিখ। তো চলো মেলায় যাই, যে কী এসছে নতুন তো আছে কি কী এই মেলার সব কিছু তোমাকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সব কিছুই বুঝতে পারবে। তো প্রদর্শনীর মধ্যে ঢুকেই সামনে রয়েছে একটি বিশাল বড় স্টেজ, আর এখানে প্রতিদিন যতদিন মেলা চলবে সাংস্কৃতিক প্রোগ্রামে ভর্তি থাকবে। তো প্রদর্শনীতে ঢুকে একদম বাঁদিকে রয়েছে পেট কর্নার বলে একটি দোকান, এটি হলো রাকেশদার দোকান। এখানে বিদেশি কুকুর বিড়ালে নানা রকম মেডিসিন খাবার সব কিছু পাওয়া যায়। এছাড়াও রাকেশদার বিদেশি কুকুর এবং বিড়াল বিক্রি করে, তো প্রয়োজন পড়লে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। তো মেলার প্রদর্শনীতে দোকানগুলোতে কুটির শিল্পে একদম ভরপুর। তো এখন যে দোকানটিতে দাঁড়িয়ে আছে একটি হলো ব্যাগের দোকান, এখানে সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। আর এই লাইনে যতগুলো দোকান আছে নানা রকম আর্টের জিনিস আর কুটির শিল্পে ভর্তি। তো তাদের তৈরি করা নানা রকম কুটির শিল্পের কাজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো চলো এক এক করে দেখি। প্রদর্শনীর মধ্যেও রয়েছে বেশ কিছু মনোহরী দোকান, যার মধ্যে এই দোকানটা তোমরা অবশ্যই দেখতে পারো। এই ভিডিওটা আমি মোটামুটি সব মেলাতে গিয়ে করি, সেটা হলো এই দোকানটা। এখানে মেয়েদের নানা রকম সাজাগোজার জিনিস, প্রচুর সুন্দর সুন্দর দেখতে কানের দুল, হার, নানা রকম জিনিস পাওয়া যায়, তোমরা একবার অবশ্যই দেখতে পারো। তো পুরো সুন্দরবন মেলা মোটামুটি প্রদর্শনীতে এটা খুব উল্লেখযোগ্য একটা জিনিস, সেটা হলো আজাদিকা মহোৎসব 75, যেটা ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের দেশ পালন করছে। আর এখানে এর ভেতরে আছে অনেক কিছু, যেমন 75 বছরে আমাদের ভারত কোথায় কোথায় গিয়েছে বা কী উন্নতি করছে সেই জিনিসটা এখানে খুব ভালো একটা জিনিস করছে। তো আমরা যদি মেলায় আসো তো দেখতে পারো, যদি আমি কিছুটা দেখানো তোমাদের চেষ্টা করছি, চলো ভেতর ঢোকা যাক। তো এর ঠিক অপোজিটে রয়েছে ঢাকার পিঠা, যদিও খুব ফেমাস এখানকার, প্রচুর লোক খাচ্ছে, তোমরা এসে খেতে পারো। বাট আমি বুঝি না ভারতের মানুষরা এত সুন্দর পিঠে বানায়, তো ঢাকার পিঠা মানুষ কেন খেতে হবে, তবে আসলে একবার অবশ্যই খেতে পারো। তো এরপরেই রয়েছে একটি নারকেল গাছে তৈরি নানা রকম জিনিসপত্র, দেখো জিনিসগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রচুর জিনিসপত্র আছে যেগুলো নারকেল গাছের সাপ্লিমেন্ট দিয়ে তৈরি, তো দেখো জিনিসগুলো সত্যি খুব সুন্দর, দেখতে ভালো লাগবে। আর প্রদর্শনীর মধ্যে আরেকখানা ব্যাপার হলো পুরাতন বই। এই বইয়ের টানে আগে আমি এই মেলাতে আসতাম, এখানে পুরাতন নানা রকম বই পাওয়া যায়, তো একবার অবশ্যই এটা চেক আউট করতে পারো।
আর প্রদর্শনীর একদম শেষের দিকে রয়েছে যে জন্য সুন্দরবন মেলা বিখ্যাত সেটা হলো কিছু ইউনিক শাকসবজি, যার মধ্যে আছে 50 ফুট লম্বা একটি পুঁই শাক, এছাড়া বিরাট বড় একটা ডাব আর কলা। তো অবশ্যই এই জিনিসগুলো দেখবে, দেখলে অবশ্যই আমাদেরকে ভালো লাগবে। তো প্রদর্শনীর মধ্যে স্টেজের পাশে একটি সুন্দর জিনিস করেছে, সেটি হলো এটি, লেখা আছে আই লাভ সুন্দরবন মেলা, দেখতে সত্যি দারুণ, আর এখানে সবাই ভিড় জমাচ্ছে ছবি তোলার জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে খেলনা, আসবাবপত্র, জিনিসপত্র, দোকান, একদম ঠাসা মেলাতে। তো জিনিসগুলো আমরা মোটামুটি ভিডিও করার চেষ্টা করেছি, দাম দর করিনি, তো অবশ্যই তোমরা জিনিসগুলো এসে দেখতে পারো, দাম দর করতে পারো আর কিনতেও পারো। তো অবশ্যই দেখো, এগুলো দেখতে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। মেলা যেটা হেভি আকর্ষণ সেটা হলো মেরি গো রাউন্ড, মানে নাগরদোলা, ওই যে একদম আমার পিছনে আছে। দুদিন যদি বন্ধ ছিল তাই ভিডিও ঠিকঠাক কথা করতে পারিনি, তো আজকে দ্বিতীয় দিনে নাগরদোলাটা খুলেছে। দেখো দেখতে দাম লাগছে, আর নাগরদোলার সাথে সাথে এখানে নানারকম রাইড করার জিনিসগুলো আছে, তো তোমাদেরকে এক এক করে সবগুলো দেখাবো, তো অবশ্যই দেখতে থাকো। তো নাগরদোলার পাশে রয়েছে খুব ভয়ঙ্কর একটি যন্ত্র, যেটা দেখতে পাচ্ছ তোমার ঠিকঠাক দেখাতে পাচ্ছি না, তো এই যন্ত্রটা সত্যি ওঠা খুব বিপজ্জনক, আর আমার তো উঠতে বেশ ভয় লাগে। আর 3 দিন ধরে বন্ধ ছিল, আজকে সবে চালু হলো। এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা ছোট রেলগাড়ি আছে, ছোটোবেলায় এই রেলগাড়িটা খুব থাকতো, এখন যদিও আমি বড় হয়ে গেছি, আর ছোটোবেলায় এই রেলগাড়িগুলো বাবা এলেই প্রথমে তুলে দিত, তো দেখে দেখে মনে হচ্ছে পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছি। বাট আগের রেলগাড়ি আর এই রেলগাড়ির মধ্যে একটু পার্থক্য আছে, বাট দেখতে দারুণ লাগছে। তো রেললাইনের পাশে যেমনটা দেখতে পাচ্ছ ময়ূর, এখনও পর্যন্ত কাজ চলছে, আজকে তৃতীয় দিন, যদি এখনও পর্যন্ত এটা তৈরি হয়নি, পুরো কমপ্লিট হয়নি, কাল থেকে হয়তো হবে। তো এই মেলাতে শুধুমাত্র বড়দের জন্য না, বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে চড়ার জিনিসপত্র রয়েছে, যেমনটা তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো দেখো, যদি কেউ বাচ্চা থাকে তোমাদের বাড়ি, তো এখানে আসলে প্রচুর জিনিস আছে যারা চড়ে তারা আনন্দ নিতে পারবে। তো এইমাত্র দেখালাম এই মেলাতে কী কী চড়ার আছে, সবগুলো দেখালাম, তোমরা আসলে অবশ্যই চড়ে এগুলো ভালো লাগবে বেশ। এবার সামনে যাবো, সামনে দেখি আর কী কী আছে, মনোহরি দোকান বা কী কী উল্লেখযোগ্য দেখানোর মতো আছে, তো অবশ্যই পুরোটা দেখতে থাকো। তো এই সুন্দরবন মেলাতে খুব সুন্দর একটি দোকান হলো চাবির রিং, আর এই দোকানটা 3 দিন ধরে বন্ধ, আজকেই খুললো। এখানে চাবির রিং নানা রকম পাওয়া যায়, আর তার উপর নাম লেখা যায়। তো দেখো চাবির রিংগুলো খুব সুন্দর, তোমাদের দেখানোর চেষ্টা করছি।
আর মেলা থেকে বের হওয়ার পথে বাঁ দিকে রয়েছে এই সুন্দর টেডি বিয়ারের দোকানটি। আর এর পাশাপাশি রয়েছে যে দোকানগুলো সেগুলো হলো কাপ প্লেটের দোকান, আর এটা মেলার একটি মাস্ট দোকান। তো দোকানটা খুব বড়, মানে পাশাপাশি দু তিনখানা দোকান আছে, তো অবশ্যই দেখতে পারো। তো এই ছিল 2023 সালের সুন্দরবন মেলার ভ্রমণ। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর যদি ভিডিওটা পছন্দ হয় একটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা মেলাটাকে মিস করছো, আসতে পারোনি, তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করো।